হ্যালো মিডনাইট প্র্যাঙ্ক শো উইথ আড্ডা, সাথে আছি আমি গোল্ডফিশ এবং আরো অনেক, ইয়েস আমাদের সাথে আছে আরো কিছু ক্যারেক্টার, ডাকবো ডেকে ফেলি। আচ্ছা আমাদের সাথে আছে ফটিক, ছুটি গল্পের ফটিক, যে কিনা মরে গিয়েছিল, ফটিকের আত্মা ব্যাক। ওকে ফটিক, হাই, হ্যালো। ওকে দেন উই হ্যাভ হার্লি কুইন হারসেলফ, কই হার্লি কুইন ব্যাক, এন্ড উই হ্যাভ আর কে, বলো তোমরা দুজনে বলো, আমি সব বলবো। নো জেনারেল, আমরা এখন দুঃখ করতে যাচ্ছি, জেনারেল আলাদিন, ইয়েস জেনারেল আলাদিন, কই জেনারেল আলাদিন, তোমাদের সবার দায়িত্ব হচ্ছে মাঝরাতে সবাইকে ঘুম থেকে জাগানো, ঠিক আছে? এখন এই দায়িত্বটা তোমাদেরকে পালন করতে হবে। আমরা কি সেহরির জন্য সবাইকে উঠাবো? গল্পেশ, হ্যাঁ সেহরির জন্য উঠাবা, তারা হচ্ছে সেহরি টেহরি খাবে, তোমাদের সাথে গল্প করবে, তার আগে রেডি হবে, আড্ডা হবে, মজা হবে, এন্ড হু নোজ যে কারো হয়তো বা ফেভারিট ওয়ান, কারো হচ্ছে ট্রিটেড ওয়ান, চিটেড ওয়ান। আমাদের সাথে কি অডিয়েন্স কোনো ভাবে পার্টিসিপেট করতে পারবে? হ্যাঁ অডিয়েন্স কে আমরা পার্টিসিপেট করাবো, পার্টিসিপেট তো করানো উচিত, কজ হচ্ছে অডিয়েন্সের সাথে না হলে মজাটা জমবে না, অডিয়েন্সের পার্সোনাল পার্সনদেরকে যদি জ্বালাইতে না পারি আমাদের চারজনের আর কয়জন থাকবে? ওকে গাইস, না অডিয়েন্স কি করতে হবে একটু বলে দাও। সো গাইস হচ্ছে এটাই সুযোগ, নিচে এখানে একটা নাম্বার যাচ্ছে প্রতি সেকেন্ড সেকেন্ডে, সো যাকে চান প্র্যাঙ্ক করতে এটাই কিন্তু সুযোগ, সো যাকে চান করতে সুন্দর করে কল করে নাম্বারটা দিয়ে দিন, আমাদের সাথে আড্ডা অ্যাড হয়ে যায়। And আপনার সেই one যাকে আপনি হচ্ছেন গিয়ে পিঞ্চ করতে চান or something, we don't know, আমাদেরকে সেই জিনিসটাও যদি আপনি কমেন্টে জানান আমরা সেই অনুযায়ী তাকে ট্রিট করতে পারবো, মানে তার পয়েন্টটা তো আপনি বলতে পারবেন, সো কোনো কমেন্টে জানান। ওকে আমরা স্টার্ট করি, চলো আমাদের আমাদের কারো কোনো প্ল্যান আছে? তোমাদের কোনো আছে বলো। ওকে আমার মাথায় একটা প্ল্যান আছে, আমরা একটা দুটো আননোন মানুষের মাঝখানে কনফারেন্স করাইছি, দেখি তারা কে কাকে কি বলে। এইটা একটা গুড প্ল্যান, আমরা কনফারেন্স আমরা আমরা সবাই সাইলেন্ট থাকবো, আমরা সবাই সাইলেন্টলি মজা নিব, দর্শকও মজা নেবে, আর যারা প্র্যাঙ্ক হবে তারা নিজেরা নিজেদেরকে প্র্যাঙ্ক করবে। ওকে 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 ডান, তুমি এসব নষ্ট বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে? ঘুমায় না তো, হাত তারা ঘুমায় না, এক্স্যাক্টলি এই জন্যই মাঝ রাতে ডাক্তারি পাইছি। তো আমার প্ল্যানের সাথে আরো কিছু অ্যাড করো সবাই, মানে কোন পারসন কে কল দেওয়া যায় বা কি রকম দুটো আননোন পারসন, নাকি দুটো আননোন কমিউনিটি বা দুটো আননোন, মানে কি কি করতে হবে, চালু পাবলিক হওয়া লাগবে বুঝছো, মানে একটা দুজনই চালু পাবলিক হওয়া লাগবে যাদেরকে কল দিতে হবে, কারণ একজন বিমান পাবলিক হলে শেষ কথা ওখানেই শেষ হয়ে যাবে। আলাদিন তো এত এত চুপচাপ থাকার কথা না, আলাদিন আলাদিনকে আমাদের গলা কাটার প্ল্যান করতে হবে। আঙ্কেল তামিল, আঙ্কেল তামিল, না না তামিল কোথায়? তোমার ইশারা কিন্তু ইশারায় কথা হচ্ছে, কিন্তু আমরা সবাই সবাইকে জাগানোর জন্য কথা বলতেছি। আলাদিন, আঙ্কেল আলাদিন, আঙ্কেল তামিল কেমন আছে? আঙ্কেল তামিল, আঙ্কেল তামিল ভালো আছে। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের সাথে আমরা দেখছি 6 জন লাইভে জয়েন করে, মানে 6 জন আমাদের লাইভটা দেখছে, তো তাদের কাছ থেকে আমরা কমেন্টস আশা করছি, যারা আছো প্লিজ কমেন্টস করো, কমেন্ট করে জানাও যে কি দেখতে চাও, আমরা আগামী এক মাস তোমাদের সাথে আছি, তারপর যদি তোমরা সেটা পছন্দ করো তাহলে ইনশাল্লাহ আমরা আরো কন্টিনিউ করব, তোমরা কি দেখতে চাও কি সব কিছু আমরা তোমরা শেয়ার করব। কি বললে হারলে বুঝি নাই, আমি বললাম যে ওরা আমাদেরকে কোনো আইডিয়া দিতে পারে নতুন নতুন, যে কোনো আইডিয়া আমরা দিতে পারি, আইডিয়া চেয়ে বড় কথা ওরা আমাদেরকে মানুষ দিতে পারে,
আমাদেরকে মানুষ দিতে পারে এটার জন্য আমরা দুইটা কল সেন্টারের মধ্যে কেন করি না, দুইটা কল সেন্টারের মধ্যে করলাম, ওরা তো সবাইকে স্যার এবং খুবই নম্র ভদ্র ভাবে কথা বলে যে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন কি করতে পারি আপনার জন্য। তো এই জিনিসটাই যখন হবে আলটিমেটলি হচ্ছে গিয়ে তখন কিন্তু মানে ওরা দুজন দুজনকে স্যার স্যার সম্বোধন করবে, দুজনই অবাক হবে, সারপ্রাইজ হবে, এটা কেমন হয় আইডিয়া? নট ব্যাড কাইন্ড অফ কল সেন্টার প্ল্যান করো। এন্ড যেটা করতে পারি প্রথমে কল দেই একটা কল সেন্টারে, দিয়ে বলি যে হোল্ড এ সেকেন্ড, আমার ওয়াইফ কার দুটো কনফারেন্স কল করতে গেলে একটাকে হোল্ডে রাখতে হয় যতক্ষণ পর্যন্ত আরেকজন জয়েন না করে। তো একজনকে এটা বল হোল্ড করায়, আরেকজনকে জয়েন করাবো, তারপরে মার্চ করে দিব কল। সো আমি যেটা করি একটা কল সেন্টারে ফোন করে বলি যে ওয়েট ওয়েট ওয়েট, আসলে আমার ওয়াইফ আপনাকে কল দিছে, সে কথা বলবে, একটু হোল্ড করেন, তার মোবাইল নিয়ে ইস্যু, আমাকে লাইনটা ধরাই দিয়েছে, তাকে হোল্ডে রেখে ইন দ্য মিনটাইম হচ্ছে কি আমি আর একটা কল সেন্টারে ফোন দিব, তোদের মধ্যে থেকে কেউ বলবি যে হচ্ছে আমরা উজ্জ্ব রাখি, ওরা যদি বলে বলুক, কারণ আমরা উজ্জ্ব রাখি কল সেন্টার নাম। আমার এটা আসলে আমার ওয়াইফের মোবাইল, একটু হোল্ড করেন, ওকে আমি দিচ্ছি, আপনি একটু হোল্ড করেন, ঠিক আছে? তুমি কথা বলবা, এখনো বুঝতে পারছেন না, আশ্চর্য। হ্যালো, ফরওয়ার্ড করেনি, ওই বেটা বুঝতে ভুল করছে, বুঝছেন? ওই বেটা বুঝতে ভুল করছে,
না শুনেন শুনেন না না বুঝতে পেরেছি তো আপনি তো এভাবে কল রাখতে পারেন না তাহলে তো আবার আপনাদের ঝামেলা আছে আপনি জানেন আপনি কাদের সাথে কথা বলছেন আপনি জানেন আপনি কাদের সাথে কথা বলছেন আপনি কিভাবে দেখতেছেন আমি তো আপনাকে ভিডিও কল দেইনি কিন্তু ভিডিও কল না তো আপনি কিভাবে দেখতে পেলেন আমাকে আর আমি তো আত্মা কবিগুরুর জন্মদিনে কবিগুরু আমাকে ঝড়ের মাধ্যমে পাঠিয়েছে আপনি যে বললেন একটু আগে যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি তো আত্মা ফটিক কবিগুরুর চরিত্র ফটিক সেটা তো বুঝেছি বাট আমার হচ্ছে কি কবিগুরু আমি হচ্ছে কি কবিগুরুর সাথে মানে কবিগুরুকে আমাকে কেন মেরে ফেললো এটা এটা নিয়ে আমি একটু কবিগুরুর সাথে কথা বলতে চাই কোন নাম্বারে কল দিব কবিগুরুকে কবিগুরুর নাম্বার প্রোভাইড করেন না বিশ্বকবির নাম্বার প্রোভাইড করেন না আপনারা কিরকম এক নাম্বার নেটওয়ার্ক আপনারা দিন বদল করেন দিন বদল করতে হলে তো আপনাকে কবিগুরুর নাম্বার দিতে হবে জাতীয় কবির নাম্বার দিতে হবে তাদেরকে নিয়ে তো আমরা দিন বদলের সূচনা করব হ্যাঁ তো দিন বদল করবে দিন বদল দিন বদলের সার্ভিস না আপনাদের স্লোগান না পার্সন না তো এরা তো জাতীয় পার্সন এরা তো বৈশ্বিক পাবলিক আমি তো আপনার মতো মানে যদু মধু কদু আলম কালাম এদের নাম্বার চাচ্ছি না কবিগুরুর নাম্বার চাচ্ছি অনলাইনে কবিগুরুর নাম্বার থাকলে তো আমি আপনাকে ফোন দিতাম না আচ্ছা শুনেন আমাদের সাথে বেগম সুফিয়া কামাল আছে সুফিয়া কামাল কথা বলবে সুফিয়া কামাল একটু কথা বলো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো চিনেছেন ওয়ালাইকুম সালাম চিনতে পেরেছেন আপনারা তো কোনো সম্মান দিলেন না কোনো ধরনের সম্মানই পাচ্ছি না আপনাদের কাছ থেকে আপনি সুফিয়া কামালের সাথে কথা বলছেন এই জীবন এই অত আত্মতে কারণটা কি ভাই আপনাদের জন্যই তো জীবন দিয়ে গেলাম হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছে বলুন বলুন আচ্ছা আপনি অন্য একটা প্রসঙ্গে বলুন তো এবার কোভিড 19 এ আপনাদের অফিসে কি কেউ অ্যাটাক হয়েছে আপনাদের অফিসে কি 3 ফিট দূরত্ব মেনটেন করে বসা হয় সবার 3 ফিট দূরত্ব মেনটেন করে বসেন আপনারা কনসেন্ট্রেট সবাই এটা তো ইন্টারনাল বিষয় না আমরা জানতে চাচ্ছি জনস্বার্থে যে আপনারা কোভিড ছড়াচ্ছেন কিনা কোভিড ছড়িয়ে আপনারা দিন বদল করতে চাচ্ছেন কিনা এটা আমি জানতে চাচ্ছি আপনি লাস্ট হাত ধুয়েছেন কখন বলেন লাস্ট হাত ধুয়েছেন কখন হ্যাঁ দিন বদল করে এই জন্যই তো আমরা জানতে চাচ্ছি কোভিডে কিভাবে দিন বদল করবে দিন বদলের সাথে রিলেটেড যে আপনি কোভিডটা ছড়াচ্ছেন কিনা আপনি টয়লেট থেকে বের হয়ে আগে যেমন হাত ধুতেন এখন কি আপনি মানে আধা ঘন্টা পর পর 20 সেকেন্ডের জন্য হাত ধরুন তার মানে আপনি হাত ধরুন না মাস্ক পরেছেন আপনি আপনি মাস্ক পরে আছেন আপনি কি মাস্ক পরে আছেন ওয়াই ম্যান ওয়াই দেখেন কবিগুরুর ক্যারেক্টারও আপনার জন্য ইংলিশ বলছে আমি তো আপনার ওয়াইফের সাথে আপনার কোনো পার্সোনাল ইস্যু জিজ্ঞেস করি না আমি জনসচেতনতার জন্য যে ইস্যুগুলো দরকার সেগুলো জানতে চাচ্ছি যে আপনি হাত ধুন কিনা আপনি আপনি টয়লেট থেকে বের হয় না মানে এখন তো এমনিতেই হাত ধোয়ার কথা স্যানিটাইজার ইউজ করেন কিনা মাস্ক ইউজ করেন কিনা পিপিএ পরে অফিস করছেন কিনা এগুলো আমাদের জানতে হবে তো আচ্ছা ভাই আপনাদের কল দিয়ে কল দেওয়ার মাধ্যমে যদি আমাদের কোভিড ছড়ায় তাহলে আমি তো এটা বুঝে তারপরে সার্ভিস যেতে হবে
আপনাকে কল দেওয়ার কারণে যদি আমাদের মাঝখানে কোভিড ছড়িয়ে যায়। হুম হুম আপনার নিঃশ্বাস গুলো তো কলের মধ্যে ঢুকছে, ওই নিঃশ্বাস যদি মানে আমার কাছে এসে আমার নিঃশ্বাসে ঢুকে যায়। ট্রিপল থ্রি না আপনি অ্যাটাক করে তারপর আমাকে যোগাযোগ করতে বলবেন, টেস্ট করাতে বলবেন, কেন আপনি আমাকে কেন কোভিড আক্রান্ত করবেন? আচ্ছা ভাই দাও, আপনার নামটা যেন কি বলছিলেন প্রথমে? এনামুল ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর আপনাকে বিরক্ত না করে আমরা বলে দিই, আমরা একটা অনলাইন শো থেকে আসলে আপনাকে প্র্যাঙ্ক করলাম এতক্ষণ এনামুল ভাইয়া, তো আসলে আপনি কিছু মনে করবেন না, আমরা প্র্যাঙ্ক করলাম। আপনি চাইলে আমাদের লাইভ শোটি দেখতে পারেন, আপনাকে আমরা আপনি আমাদের লাইভে জয়েন করতে পারেন, তাহলে আমাদের দর্শকও আপনাদেরকে দেখতে পারবে। আপনার সাথে প্রথমে আরো একজন কল সেন্টার গাই ছিল, উনি চলে গিয়েছে, তো আমরা অনেকক্ষণ আপনাকে প্র্যাঙ্ক করলাম। আপনি কি আমাকে তার কি এই জন্য ধন্যবাদ জানাতে চান শোয়ের মাধ্যমে? আপনি যে আজকে প্র্যাঙ্ক হলেন এই জন্য কি আপনি আমাদেরকে ধন্যবাদ জানাতে চান? হ্যাঁ 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 আমরা তো বাংলাদেশের পপুলারিটির জন্যই কাজটা করলাম। একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি কতটা ধৈর্যশীল এটা মানুষ জানবে আজকের পরে। আর আমরা প্র্যাঙ্ক করে সেই জন্য একটা ধন্যবাদ দিবেন না প্লিজ। আচ্ছা আমাদের শোতে জয়েন হবে কিনা জিজ্ঞাসা করো। কিসে কিসে জয়েন হবে কিনা? সুফিয়া জামাল গোল্ডফিস, কিসে জয়েনের কথা বললি? আচ্ছা আপনি যদি আমাদের শোতে জয়েন করতে চান নেক্সট একদিন চলে আসেন, এখন এখন তো আপনি জেনেই গেলেন যে আপনি প্র্যাঙ্ক। আমাদের ফার্স্ট প্র্যাঙ্কের নাম এনামুল, এনামুল ফ্রম বাংলাদেশ। তালি 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 সবাই তালি দাও, জোরে তালি। হ্যালো, তাহলে কি আজকে রাখবো, রেখে দেবো? না আপনি কথা বলতে চাইলে আমি বলতে পারি। আমরা তো অনেক কিছু জানতে চাইলাম, দিন দিন বদলের কথা কত কিছু জানতে চাইলাম, আপনি কিছুই বললেন না আমাদেরকে। না দিন বদল কি ডায়লগ না ভাইয়া, আপনি প্র্যাঙ্ক হয়ে গেছেন, এখন এখন একটু নর্মাল হন না, বি ইজি বি কুল ম্যান। আমাদের সাথে জেনারেল আলাদিন আছে, জেনারেল আলাদিন কিছু বলবা ভাইয়াকে? অ্যাডমিরাল জেনারেল আলাদিন হয়েছে। হ্যাঁ অনেক বলা হয়েছে, অনেক বলা হয়েছে। আর না দেখছেন আলাদিন বাংলা শিখে ওয়াদিয়া থেকে বাংলাদেশ এসেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে তাহলে ভাইয়া ধন্যবাদ, আবার কোন এক রাতে আপনার সাথে দেখা হবে। আলাদিন কেন চুপচাপ আমি বুঝতেছি না, আমাকে আমি একলা কতক্ষণ টানবো একটা কল? ওয়েট ওয়েট আপনাদের কাছ থেকে আপনারাই আমাদের অনুপ্রেরণা, আমরা সারা মাস আপনাদের সাথে থাকতে পারবো কিনা এটা আসলে আপনাদের লাইক কমেন্টের উপর ডিপেন্ড করে। আমাদের সাথে আছে, সুমাইয়া সিমু আপনি প্লিজ একটা কমেন্টস করে যান, আপনার মতো একজন সেলিব্রিটিকে আমরা পেয়েছি, আপনি যদি একটা কমেন্টস করে যান আমাদের আসলে লাইভটা ধন্য হবে। সুমাশিমু চাইলে আমাদের সাথে কলেও জয়েন করতে পারেন, নিচের স্ক্রলে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে আমাদের সাথে কলে চলে আসতে পারেন, আমরা আপনাকে আরো বেড়ে যাবে, নতুন নতুন টপিকস আসবে, যে কেউ জয়েন করতে পারে সবাই জয়েন করতে পারে। আমি বলছি তাহলে বাকি যে দুজন আগে লাইক দিল ওরা তো মাইন্ড করবে, রুবেল হোসেন শারমিন সুলতান সবাই জয়েন করতে পারে। আপনারা দুজন চাইলে আমাদেরকে কল দিতে পারেন নিচের নম্বরে, সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন, আমরা শুনবো আপনাদের সব ধরনের কথা। আচ্ছা শুনো শুনো শুনো, আমি একটু একটা গল্প শেয়ার করতে চাই, আমার হুট করে এখন মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করিনি এর আগের আড্ডাতেও।
হ্যাঁ, এখন তো যেহেতু আমাদের সাথে আরো কয়েকজন আছে, এটা আড্ডাটা শেয়ার করি। আমি হচ্ছে তখন যেখানেই পড়ি ক্যাম্পাসে, আমি একদম নতুন, মানে ফার্স্ট ইয়ার, ঠিক আছে? এন্ড ক্যাম্পাসে সব মিলে আমরা গেছি হচ্ছে গিয়ে লালবাগ ঘুরতে। এখন লালবাগ আমরা গিয়ে তো স্বাভাবিক, ফার্স্ট ইয়ার, আমাদের ভাবসাবি আলাদা। হ্যাঁ 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 লালপুরে যাও নাই, লালবাগ ঘুরতে গেছো? না, লালপুরে যাইনি, এখন লালপুরে আছি গল্প বলার টাইমে। লালবাগের গল্প ছিল। লাল তো মনে হয় ফেভারিট কালার, লালপুরে আছে লালবাগে উঠায়। হ্যাঁ একদম, শুনে শুনে এখন লালবাগ যাওয়ার পর ওইখানে হচ্ছে গিয়ে আমাদের আরেক ডিপার্টমেন্টের, অন্য একটা ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের একটা গ্রুপের সাথে দেখা হইলো। ওদের এক রুমমেট হচ্ছে গিয়ে ডেট করতেছে দূরে বসে গম্বুজের পিছনে, বুঝছো? কি পায় তোমাদের ভয়ে, বুঝছো? আমাদেরকে দেখে নাই, ওই ছেলেদের দেখে। এখন যেই ছেলেটা ওর রুমমেট, ও ছিল আমাদের সাথে, ওই ছেলেটা এসে বলতেছে যে এটা আমার রুমমেট, ওই যে গার্লফ্রেন্ড সহ বসা, ঠিক আছে? সো আমার তো দুষ্ট বুদ্ধি মাথায় কিলবিল কিলবিল করতেছে, এন্ড আই থট যে ওয়েট, আমরা এক কাজ করি, আমরা একটা নাটক করি, একটা প্র্যাঙ্ক করি। তা আমি করলাম কি, ওদেরকে দাঁড় করা রেখে গেছি। যাওয়ার পর ছেলেটাকে আমি হুট করে গিয়ে বললাম যে এই আমাকে তুমি দেখা করার কথা বলে এখানে কার সাথে বসে আছো, এটা কে, এসব কি পাইজামি, মানে প্রেমের কোন জানা নাই, প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করে ইউজড টু, এক্স্যাক্টলি। এন্ড কি হয়েছে, তারপর আমি বলতেছি যে এখন ছেলেও বুঝছে যে ফার্স্ট টাইম, ছেলেও খুব হালকা হবে, আপনি কে, চিনি না। পরে হচ্ছে কি, সেই ছেলে বলতেছে যে আমি চিনি না, তো এখন সাথে যে গার্লফ্রেন্ড বসা, সে বলতেছে যে আপনি কে, গার্লফ্রেন্ড ও খুব ডিটারমাইন্ড যে সে হচ্ছে মিথ্যা বলতেছে আমি মেবি। তা আমি হচ্ছে গিয়ে এত, মানে আমার কিন্তু পা কাঁপতেছে, মানে একদম শিওর আমার হচ্ছে গিয়ে পা খুবই কাঁপতেছে, আমি খুবই নার্ভাস, বাট আমি তার সামনে দাঁড়ায় বলছি যে আশ্চর্য, চিনতেছো না, মানে কালকে রাতেও কথা হইছে, তুমি সিম অফ করে রাখছো কেন, সিম বন্ধ কেন তোমার, ফোনটা দাও, ফোনটা দাও, আমি সিম খুলে দেখবো। এন্ড তখন হচ্ছে গিয়ে মেয়েটা সিরিয়াস হয়ে গেছে, এখন মেয়েটা বলতেছে যে কে, ছেলে বলতেছে চিনি না, মেয়ে বলতেছে যে কে বলো, আমি বলতেছি যে তুমি আমার সাথে এরকম করতে পারো না, ফাইজলামি, মন নিয়ে খেলা আবার কেমন খেলা, এক্ষুনি তুমি সিম খুলে এই আপুকে, এই আপুকেও দেখাও যে সিম ছিল, এটা দেখাও। এন্ড আমি 20 মিনিট ওই ছেলের সাথে সেম অ্যাক্টিং করে গেছি, আমি জানি না হাউ, বাট ওই সব নার্ভাস হয়ে গেছে, মেয়ের চোখে পানি জমে গেছে। এন্ড দেন আই রিয়েলাইজ ইট গট সিরিয়াস, দেন তো আমি তাড়াতাড়ি ওকে ওকে, ইট ওয়াজ প্র্যাঙ্ক, দেন চপ ছিল, এন্ড ইট ওয়াজ সো ফানি, মানে ওই ছেলে ছেলেও কেঁদে দিবে অবস্থা, ইট ওয়াজ সো ফানি। এন্ড ওই ছেলে পরে কিন্তু, বুঝছো, গোল্ড গোল্ডেন জয়ের কাহিনী আছে। আমরা হার্লের কাছ থেকে, হার্লে কিন্তু আমাকে মানে ব্যাক স্টেজে বসে বলেছিল অফ দ্য স্ক্রিন যে ওর একজন খুব কাছের মানুষকে প্র্যাঙ্ক করতে চায়। আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিয়েছি, পরে তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়ে গেলে সেটার দায় দায়িত্ব কিন্তু প্রোডিউসার বা ডিরেক্টর বা এই পেজ কে নিবে। না যদি কান্না করে হয় প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, ওকে, আর আমি দেখো আমি আছি। আমাদের গোলের কথা শেষ, ভিউয়ার কমে 60 হয়ে গেছে, প্রত্যেকটা সংখ্যাতে একটা করে শূন্য বেশি বলছি, দেখো আমি আপাতত ইউ নো, যাই হোক আমি আর অনেক কিছু পারি, বাট আমি এখন হার্লের গল্পটা শুনে আজকে শেষ করব, হার্লের গল্পটা শুনে আজকে শেষ করব। এর মধ্যে যদি আমরা কারো কমেন্টস বা কল না পাই, ও আমরা কমেন্টস পেয়েছি, আমার গল্প শুনে আমরা দুটো কমেন্টস পেয়েছি, আমরা আপনাকে শুনবো আইডিয়া, তার আগে আমি কিছু কমেন্টস পড়ে আসি। তারপরে হচ্ছে গিয়ে সাদিক, সে দিয়েছে এটা তো অনেক ভালোই হয়, কিভাবে করা যায়, আমি সহ সবসময় দেখি, আজকে একটা চান্স আসলো। সো
আমরা যেটা করতে পারি, এয়ারেন সাদিক আমাদের স্ক্রলে নাম্বার দেখা যাচ্ছে, ওই নাম্বারটাতে আপনি কল করতে পারেন, কল করে সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনার যা কি প্ল্যান করা হচ্ছে আপনি আইডিয়া শেয়ার করলে আমরা করব। হ্যাঁ, আপনার ফ্রেন্ডের সাথে আপনি করতে চান লিখেছেন, ওর ডেইলি করোনার মধ্যে বিড়ি খাইতে বের হয়, ও ওকে একটু সাহায্য করতে চাই। ওকে শিওর, আমরা যেহেতু ফার্স্ট হয়ে গেলাম, আমাদের অডিয়েন্স চাচ্ছে আমাদের সাথে পার্টিসিপেট করতে, প্লিজ আপনি আমাদের নিচের নাম্বারে কল করেন অথবা আমি লাইভ লিংক শেয়ার করতে পারি, আপনি এগুলো জয়েন করতে পারেন। কি ব্যাপার, গোল্ডফিশ কিনে দিবি? গোল্ডফিশ আমি দেখলাম যে আমার একটা পরিচিত ফ্রেন্ড, সে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করবে, তো এটা দেখে আমাদের লাইফটা দেখে। তোমার কালেকশন অনেকগুলো বই? হ্যাঁ আরো আছে, আমার ইতিহাস প্রচুর বই পড়ে, আমাদের হচ্ছে গিয়ে নিচে স্ক্রলে আছে নাম্বারটা, নিচে স্ক্রলে যাচ্ছে, কল +88096614565657 ফর টকিং উইথ আওয়ার গেস্ট। টকিং উইথ আওয়ার গেস্ট হবে, এটা একটা প্রোগ্রামের স্কল চলে আসছে, কি মজা। ওপেন কমেন্টস বক্সে দিয়ে দাও ভাইয়া, কমেন্টস বক্সে দিয়ে দাও নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আমি তাহলে এটা কমেন্টসও দিয়ে দিচ্ছি, কমেন্টস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি নাম্বারটা। আমাদের সানগ্লাস কেমন লাগছে সবার? কোটিক তো মরে গেছে না মাস্ক পরে আসা, আমাদের সানগ্লাস কেমন লাগলো এটা একটু জানাই দিন। এইটাকে সানগ্লাস বলবো, আমি এটাকে বলবো ব্ল্যাক গ্লাস, বিকজ সানের মধ্যে পড়ে, এটা যেহেতু রাতে পড়া হচ্ছে তো সান নেই, যেহেতু আমরা এটা ব্ল্যাক গ্লাস বলি, যে ব্ল্যাক গ্লাস কালার গ্লাস, ইট উইল বি বেটার টার্ম। সবচেয়ে ভালো ব্ল্যাক গ্লাস তো আলাদিন ভাই পড়ে আছে, জেনারেল আলাদিন। আফটার প্র্যাকটিস কাকে দিয়ে দেখো, আমি একটা মিস্টেক করে ফেলছি, এজন্য আমি আন্তরিকভাবে সকল অডিয়েন্সকে এবং তোমাদের তো কিছু জানাচ্ছি, সেটা থেকে আমাদের যে না ওই নাম্বারটা আমি এতক্ষণ অ্যাক্টিভ করি নাই, সরি, এখন নাম্বারটা অ্যাক্টিভ আছে, এখন তোমরা কল দিও। আমি এখন অ্যাক্টিভ করে ফেলেছি ফোন। হ্যালো, শুনতেই তো পাচ্ছি না, শুনছো না? ও এখন তৈরি টাইম হয়ে গেছে। কালকে বা পরশু কখন আমরা আবার আসবো, পেজে চোখ রাখো, আমরা হচ্ছে কি মেবি কালকে বা পরশু আবার রাত একটা বা দুইটা এরকম টাইমে আমরা মিডনাইটে জ্বালাবো মানুষকে। তো কালকে পরশু তুমি আসো, কল দাও, এর মাঝখানে আমি পার্সোনালি তোমাকে কল করে বলে দেবো কিভাবে কি করতে হবে। এই তো সবাই, আমরা বিদায়। ওকে ওকে, সবাইকে কবিগুরুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবার আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিন থেকে আমাদের সাথে আরো বেশি মানুষকে আমরা এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ, টাটা।